পার্সোনাল সাজেশন হইলো যেই কোশ্চেনই লিখবা, যদি কোনো জায়গায় চিত্র অ্যাড করার অপশন থাকে সেটা হলো চিত্র দিবা। এটা বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের জন্যই কিন্তু প্রযোজ্য, যদি চিত্র দেওয়ার অপশন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে চিত্র দিতে হবে। এর পরবর্তীতে আমাদের সেকেন্ড চ্যাপ্টার আসো, কোষ বিভাজন, দিস ইজ দ্য গোল্ড মাইন। এইটা হলো আমার গোল্ড মাইন চ্যাপ্টার, সবচেয়ে কম পড়াশোনা করে সবচেয়ে বেশি মার্ক এই চ্যাপ্টার থেকে তোলা সম্ভব। কি এইখান থেকে প্রথম করতে হবে সেটা হলো মাইটোসিসের সকল ধাপ, প্রতিটা ধাপ এবং প্রতিটা ধাপে কি হয় এবং চিত্র, চিত্র মাস্ট। যদি আমাকে ধাপটা নিয়ে লিখতেও বলে অবশ্যই চিত্র আর্ট করে দিবা। এর পরবর্তীতে থাকলো কি মিওসিসের প্রোফেজ ওয়ানে সবগুলা ধাপ, কোন ধাপে কায়াজমা আসতেছে, কোন ধাপে ডায়াগানেসিস হচ্ছে, কোন ধাপে বায়োভলেন্ট তৈরি হচ্ছে, বুকে কখন গঠিত হয়, এই জিনিসগুলো যদি তুমি এক্স্যাক্টলি মনে রাখতে পারো বাকিটা তুমি লিখতে পারবা। এগুলোর জন্য চিত্র ইম্পর্টেন্ট, এই এইটারও কিন্তু চিত্র আমাদের লাগবে। ক্রসিং ওভারের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে গ ঘ কোন এক জায়গায় দিয়ে দিবে, আর দিয়ে দিবে মাইটোসিস মিওসিসের গুরুত্ব। হাসান স্যারের বইতে ডিরেক্ট লেখা আছে, ওখান থেকে পড়ে নিলেই ইনাফ ফর ইউ।